গত 26 মে 72 ঘন্টার মধ্যে দেশের সব অনিবন্ধিত হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সিদ্ধান্ত বাস্তবায়নে চালানো হয় অভিযান। 3 মাসের অভিযানে 1700টি অনিবন্ধিত হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয় আর এ সময়ে লাইসেন্স নবায়ন করে প্রায় 3000 প্রতিষ্ঠান। অভিযানের পরও অসংখ্য মানহীন ও অনিবন্ধিত প্রতিষ্ঠান চিকিৎসা সেবার নামে রোগীদের প্রতারিত করে আসছিল, পাশাপাশি মেডিকেল টেস্টের নামে নেওয়া হতো আকাশচুম্বী খরচ আর কমিশন বাণিজ্য। এ নিয়ে এখন টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর নড়ে চড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, অনিয়ম বন্ধে সোমবার থেকে আবারও শুরু হবে অভিযান। যেটা চলছিল সেটা আবার আরও বেশি জোরদার করা আগামীকালকে থেকে। যারা আমাদের ইউএচএফপি আছেন, সিভিল সার্জন এবং ডিভিশনাল ডিরেক্টর, ওনাদেরকে একটা অফিসিয়াল আদেশ দিবেন, যেভাবে 3 মাস আগে কাজটি ওনারা করেছিলেন গুরুত্বের সঙ্গে সেই কাজটি আবারও করবেন। তবে অনিয়ম ঠেকাতে নিজেদের দায়িত্ব কিছুটা চিকিৎসকদের উপর দিয়েই সারতে চায় অধিদপ্তর। অনিবন্ধিত প্রতিষ্ঠানে চিকিৎসা দিলে এমনকি লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি অধিদপ্তরের, অথবা অবৈধ ক্লিনিকে যদি কোনো আমাদের রেজিস্টার্ড চিকিৎসক সেখানে চিকিৎসা করতে যান তাহলে সেই দায় দায়িত্ব অধিদপ্তর নেবে না। কারণ একটি অনিবন্ধিত বা যার বৈধতা নাই, সেখানে আপনি বৈধ রেজিস্টার্ড চিকিৎসক হলেও আপনি ওখানে কাজ করার জন্য আপনার সমস্ত কর্মকাণ্ড কিন্তু অবৈধ হিসাবে বিবেচ্য হবে। এদিকে চিকিৎসা সেবার মান ও অন্যান্য সুযোগ সুবিধা অনুযায়ী নিবন্ধিত হাসপাতালগুলোকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করার কাজ চলছে। মান যাচাইয়ে সেগুলো নিয়মিত নজরদারি করার কথা জানিয়েছে অধিদপ্তর। যাদের লাইসেন্স আছে তাদের মধ্যে ক্যাটাগরাইজেশন অফ সার্ভিস করা। রকিবুল রাহাত, এখন ঢাকা।